দেখছেন সাত সতেরো, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরু করছি এবার আমাদের স্পেশাল সেগমেন্ট দেওয়ানিয়াম। সৌন্দর্যে লুকিয়ে বিপদ, ঠোঁট রঙের আড়ালে ক্যান্সারের ফাঁদ। নিজেকে সুন্দর করে তুলতে লিপস্টিক ব্যবহার করেন সব নারী। কম দামি ঠোঁট রাঙানো এই পণ্যটিতেই থাকে একাধিক ক্ষতিকারক কেমিক্যাল, আর ফলে এই ধরনের লিপস্টিককে ব্যবহার ডেকে আনতে পারে নানান রোগ। এই নিয়ে আমাদের আজকে দেওয়ানি আম। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শুদ্ধসত্য চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায়। ডক্টর চ্যাটার্জি, যেটা আমরা বলছিলাম, এই যে আমিও ইনফ্যাক্ট এখন লিপস্টিক পরেই বসে রয়েছি, এবং যারা দর্শকরা রয়েছেন আমাদের স্ক্রিনের ওপারে, তারাও অনেক ভাবছেন যে লিপস্টিক থেকে কি হতে পারে, যেটা নিয়েই হঠাৎ আজকে আমাদের এই আলোচনা। যদি একটু জানান যে কি কি ক্ষতি বা কি কি বিপদ লুকিয়ে রয়েছে এই রঙিন প্রসাধনীর আড়ালে, আমরা বলতে পারি না। বহুদিন পরে একটা করোনার বাইরে কোনো প্রোগ্রামে এসে খুব ভালো লাগছে। আমরা তো বিগত দু বছর ধরে করোনার জন্যই চালিয়ে যাচ্ছি, এবং এই করোনার সাথেও কিন্তু একটা লিপস্টিকের খুব ভালো যোগ আছে। আপনারা হয়তো দেখেছেন দু বছরের মধ্যে লিপস্টিকের পরিবর্তন হয়েছে, মাস্কে লিপস্টিক লেগে যাবে তার জন্য। এমন কিছু লিপস্টিক বাজারে এসছে যেটা মাস্কে যাতে লেগে গিয়ে মাস্কটা নষ্ট না হয়ে যায় সেটার জন্য ভাবার করা হয়েছে, সুপার স্টেবল লং স্টে। এক্স্যাক্টলি। তো এবার এই জিনিসগুলো কেন আমরা এতটা চিন্তা করছি সেটা ভাবতে হবে। আমাদের ঠোঁটে এটা লাগা আছে, এবং বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এটার সঙ্গে আমরা চা খাচ্ছি, কফি খাচ্ছি, বা অনেক গরম উষ্ণ পানীয় খাচ্ছি, শীতল পানীয় খাচ্ছি, তার সাথে খাবার দাবার খাচ্ছি। অনেকে হাতে করে খাচ্ছেন, অনেকে চামচ দিয়ে খাচ্ছেন, এবং সেটার সঙ্গে সেটা পেটেও যাচ্ছে, সেটা সেই সময় ইনজেকশন হচ্ছে। দুটো জায়গায় সমস্যা, একটা হচ্ছে যেখানে আমার টাচ হয়ে রয়েছে, এই যে লং লাস্টিং যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে দু রকম আছে, একটা ম্যাট আছে, একটা গ্লসি আছে, বা সেটা তরল পরিমাণ বেশি থাকে। তো যেটা তরল পরিমাণ বেশি থাকে তার কিছু সমস্যা, যেটাতে ড্রাই বা ম্যাট ফিনিশ আরেক রকম সমস্যা। ম্যাট ফিনিশে যেটা প্রবলেম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি ঠোঁট ড্রাই হয়ে যায়, এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা যায় ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, মানে ওখানে একটা পিগমেন্টেশন হয়। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় লিপস্টিক পরেন তাদের লিপস্টিক ছাড়া তাদের মনে হয় যেন ঠোঁটগুলো ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে এবং বিবর্ণ হয়ে গেছে। এবং শুধু তাই নয়, দীর্ঘদিনের ফলে এখানে একটা লোকাল স্কিন ক্যান্সারের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। ডাক্তারবাবু, আমি একটু থামাবো আপনাকে, যদিও আমাদের অনুষ্ঠান আজকে লিপস্টিক নিয়ে। একজন দর্শক বন্ধু ফোন করেছেন, সুরজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে, বলুন আপনার কি জিজ্ঞাসা রয়েছে ডাক্তারবাবুর কাছে। হ্যাঁ নমস্কার, আমি বলতে চাইছি অত্যন্ত সময় উপযোগী একটি অনুষ্ঠান আপনারা নিয়ে এসেছেন লিপস্টিক। এখন একটা সময় অনেক দিন আগে ছিল, তখন লিপস্টিকের প্রচলন যখন ছিল না তখন ছিল পান খাওয়া এবং ঠোঁট রাঙানো, আমি অনেক কিছু পেয়েছি গল্প উপন্যাসে। এখন যেটা দাঁড়িয়েছে দু আড়াই বছর ধরুন, ডাক্তারবাবু ঠিকই বলেছেন, মাস্কের মধ্যে লিপস্টিক চলে গেল, লিপস্টিকটা আর এক্সপোজ হচ্ছে না। কিন্তু এখন এই করোনা প্রভাব থেকে আমরা বেরিয়ে যখন আসতে পারছি অনেকটা, তখন ধরুন একদম টিনেজার থেকে আরম্ভ করে ধরুন মধ্যবয়স্ক। সুরজিৎ বাবু, আপনার কি জিজ্ঞাসা, আপনার প্রশ্নটা যদি একটু বলেন। আমার জিজ্ঞাসা হচ্ছে লিপস্টিক থেকে, লিপস্টিক ব্যবহার তো করতে হবে, তাহলে আমরা কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারবো, কারণ যারা বড় বড় কোম্পানি। হ্যাঁ, সেটাই ডাক্তারবাবু আপনার প্রশ্নের উত্তর দেবে, আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ, যেটা উনি বললেন সেটার প্রশ্নটার উত্তরটা খোঁজাই আজকে আমাদের পুরো প্রোগ্রামটার মধ্যে রয়েছে। আমাদের এমন কিছু লিপস্টিক ব্যবহার করতে হবে, সবচেয়ে বড় কথা আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে কোনটা আমাদের জন্য খারাপ, কোনটা আমাদের জন্য ভালো। যে সমস্ত একটু কম দামি লিপস্টিক, আমি কোনো কোম্পানিকে বিশেষভাবে কোনো বলছি না, কিন্তু যেগুলো একটু কম দামি লিপস্টিক সেখানে এই গাঢ় রং করার জন্য এবং দীর্ঘ সময় ব্যবহার করার জন্য কিছু জিনিস, কিছু ব্যবহার, বিশেষ করে হেভি মেটালস ব্যবহার করা হয়, লেড জাতীয়, বিসমাত জাতীয়, বিভিন্ন ক্রোমিয়াম এগুলো ব্যবহার করা হয়। এই পার্টিকুলার অর্গ্যানগুলো এবং সেই কম্পাউন্ডগুলো কিন্তু ক্ষতি করে বেশি। এগুলো শরীরে গিয়ে যেমন নার্ভাস সিস্টেমে প্রভাব বিস্তার করতে পারে, যেমন লেড একটা নিউরোটক্সিন, তেমনি বিসমাত থেকে অনেক সময় ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে দীর্ঘদিন, যেহেতু মেয়েরা ব্যবহার করে এটা, পুরুষরা কম ব্যবহার করে, মেয়েরা বেশি ব্যবহার করে, ইনফার্টিলিটির মতো এরকমও হতে পারে, কারণ হরমোন কমে যায় দীর্ঘদিন ব্যবহারের ফলে এবং দীর্ঘ সময় ব্যবহারের ফলে হরমোনাল চেঞ্জেস মেয়েদের মধ্যে আসতে পারে এবং অনেক ক্ষেত্রে বন্ধাত্ব পর্যন্ত সেটা গড়িয়ে যেতে পারে। তার সাথে বিভিন্ন রকমের ক্যান্সারের একটা প্রবণতা থাকে, পেটের যেমন পাকস্থলীর ক্যান্সারের প্রবণতা থাকে, তেমনি লোকাল ক্যান্সারগুলো যেমন মুখে, ঠোঁটে, এই ধরনের ক্যান্সারেরও কিন্তু এই হেভি মেটালের জন্য সম্পর্কযুক্ত। আচ্ছা, কোনোভাবে কি ডাক্তারবাবু একটু নিউরোতে বা স্নায়ু রোগের দিকেও কি টেন্ডেন্সি এটা হতে পারে, যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের স্নায়ুতন্ত্র? হ্যাঁ, যেটা বললাম লেড হচ্ছে নিউরোটক্সিন, নার্ভের উপর এফেক্ট করে এবং
নার্ভের যে বিভিন্ন সমস্যাগুলো দেখা যায় সেগুলো কিন্তু লেট সেগুলোকে প্রেসিপিটেট করতে পারে, অনেক সময় ডিমেনশিয়া আনতে পারে, অনেক সময় বার্ধক্যকে এগিয়ে নিয়ে আসতে পারে। সুতরাং লেড একটা নিউরোটক্সিন এবং লেডের যেহেতু কালারগুলো খুব ব্রাইট কালার হয় সেই জন্য অল্প সস্তা দামের যে সমস্ত লিপস্টিক সেখানে কিন্তু লেড প্রচণ্ড পরিমাণে ইউজ করা হয়। এবং এটা জেনেও যে লেড কিন্তু আমাদের শরীরের একটা ক্ষতিকারক পদার্থ এবং সেটা ব্যবহার করা বর্জনীয়, আমাদের সরকারি নিয়ম অনুযায়ী বর্জনীয়। ডাক্তারবাবু, সেক্ষেত্রে জানতে চাইব, তো আমরা তো মোটামুটি জেনে নিলাম যে কি কি ক্ষতি আমাদের হতে পারে এই লিপস্টিক থেকে, তাহলে আমরা যখন কোনো লিপস্টিক কিনব কি দেখে কিনব বা এর থেকে বেরোবার কি উপায় আছে? দেখুন, বেশিরভাগ যে সমস্ত দামি লিপস্টিক আছে সেগুলোর গায়ে লেখা থাকে, এবার সত্যাসত্য যাচাই করা তো আমাদের কোনো উপায় নেই। আমাদের যতটা সম্ভব একটা কোম্পানির স্ট্যান্ডার্ড তার প্যারামিটার সেগুলো দেখে চলতে হবে এবং সে যে সমস্ত বিভিন্ন রকম পরীক্ষা পার হয়ে এসেছে, যেমন ফুডের ক্ষেত্রে আমরা ফাসাই বলি, তো সেরকম যে কেমিক্যাল ওরিয়েন্টেড যে সমস্ত পরীক্ষাগুলো পার করে একটা কোম্পানি একটা লিপস্টিক প্রোডাক্টকে নিয়ে আসে সেগুলোকে ভালো করে দেখে নিতে হবে। সেই জন্য দামি কেনা ভালো। প্যারাবেন ফ্রি, ক্রুয়েল ফ্রি, গ্লুটিন ফ্রি, এই ধরনের লেখা যে সমস্ত লিপস্টিকগুলোতে থাকে সেইগুলো ব্যবহার করা উচিত। এবং লিপস্টিক ব্যবহারের আগে কিছু বেসিক প্রোটোকল মানা উচিত, যেমন খুব ভালো করে তার আগের লিপস্টিকটা ধুয়ে, অনেক সময় দেখা যায় একটা লিপস্টিকের লেয়ারের উপরই একটু ফ্যাকাশে হয়ে গেছে বলে আরেকটা লিপস্টিক লেয়ার কেউ পরে ফেলেন, সেটা কিন্তু একদম উচিত না। পুরো মুখটাকে ভালো করে ধুয়ে সেটাকে মুছে সেখানে ময়েশ্চারাইজিং করতে হবে, সেখানে ভালো করে কোনো লিপ বাম টাইপের লাগিয়ে নিতে হবে, তারপরে লিপস্টিকটা ব্যবহার করতে হবে যাতে লিপস্টিকের কেমিক্যালটা সবচেয়ে কম আমার ডিরেক্ট মিউকাসের সঙ্গে টাচে থাকে এবং সেটা যেন আমার স্কিনে টাচে না থাকে, আশপাশের স্কিনগুলোতে টাচে যাতে না লাগে। এক্স্যাক্টলি। এবং তার সাথে যারা ওই লিপের ধারে বর্ডার ইউজ করেন, লিপ বর্ডার ইউজ করেন, তাদেরও কিন্তু সতর্ক হতে হবে, সেখানেও কিন্তু ময়েশ্চারাইজিং কোনো একটা মেটেরিয়াল যেটা হালকা ময়েশ্চারাইজ করে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। এবং তারপরে যত বেশি সময় একটা লিপস্টিক থাকবে তার কিন্তু সমস্যা তত বেশি হতে পারে, কারণ তত বেশি পরিমাণে খাবারের সাথে তার কন্টামিনেশন হতে পারে। বারবার যদি খাবারের আগে মুছে ফেলে আবার লিপস্টিক ইউজ করা যায় সেটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল, কিন্তু সেটা বেশিরভাগ সময় আমরা করে উঠতে পারি না বিভিন্ন কাজের তাড়ায়, কিন্তু সেটা করতে পারলে খুব ভালো হয় যে প্রত্যেকবার কোনো কিছু খাবার আগে সেটা জল হোক বা খাবার হোক আমরা যাতে মুখটা পরিষ্কার করে নিতে পারি, যাতে খাবারের সাথে বা জলের সাথে যাতে কোনো ফরেন এলিমেন্ট চলে না যায় লিপস্টিকের মাধ্যমে, লিপস্টিকের কোনো ম্যাটেরিয়াল যেন আমার শরীরের মধ্যে না ঢুকে যায়। আচ্ছা ডাক্তারবাবু, এই যে আমরা যখন লিপস্টিক পরি তারপর ধরুন গরম চা বা কফি, চা বা কফি খেলে মানে একটা গরম পানীয় সংস্পর্শে এলেও তো রাসায়নিক বিক্রিয়া হতে পারে তাহলে আমাদের ভিতরে, সেক্ষেত্রে কি এন্ডোক্রিনে কোনো রকম এফেক্ট ফেলতে পারে? হ্যাঁ, সেটাই একটু আগে বলছিলাম যে এই গরম চা কফি খাওয়ার জন্যই যে সমস্ত হরমোনাল সমস্যাগুলো হয় এই প্রোডাক্টগুলো বিভিন্ন রকম আরও টক্সিক প্রোডাক্ট তৈরি করতে পারে, সেটা শরীরে গিয়ে এন্ডোক্রিন সিস্টেমে এফেক্ট করে এবং যেখান থেকে বন্ধাত্ম পর্যন্ত হতে পারে, যার জন্য আমি প্রথমেই ওই বন্ধাত্ম সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে এলাম। মেয়েদের ক্ষেত্রে এটা খুবই জরুরি এবং মেয়েদের ক্ষেত্রে দীর্ঘদিন লিপস্টিক ব্যবহারের ফলে বিভিন্ন রকম হরমোনাল সমস্যা হয়ে থাকতে পারে। এবং শুধুমাত্র হরমোনাল সমস্যা না, আপনি যেটা বললেন যে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা পরামর্শ দিচ্ছেন যে যতটা ডিরেক্ট স্কিন টাচ এড়ানো যায়। আচ্ছা ডাক্তারবাবু, আরও একটা বিষয় হয়েছে, একটু আগে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম এই বিষয়টা উঠে আসছিল যে সুপার স্টে বা লং স্টে যেগুলো, যে ধরুন খাবার খাচ্ছে কিন্তু লিপস্টিকটা উঠছে না, এবং বেশিরভাগ যারা কাজ করেন বাইরে বেরোয় বা দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকেন তারা এটাকেই বেছে নেন, কারণ তাতে বারবার ওই টাচ আপের বিষয়টা থাকে না, লিপস্টিক হাতের কাছে না থাকলেও তার পারপাসটা সার্ভ হয়ে যায়, সেটা কতটা ক্ষতি করছে? এই যেটা একটু আগে বললাম যে দীর্ঘ সময় যত বেশি সময় আমার স্কিন বা আমার মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে এটা থাকবে তত বেশি ক্ষতিকারক সম্ভাবনা থাকে, যেটা যদি আমাকে করতেই হয় তাহলে খুব ভালো করে আমার ঠোঁটকে কিন্তু ময়েশ্চারাইজ করে রাখতে হবে যাতে কোনোভাবে সেই ময়েশ্চারের দেয়াল ভেঙে আমার চামড়ার বা আমার মিউকাসের ডিরেক্ট কন্ট্যাক্টে ওই লিপস্টিকের কেমিক্যাল না আসতে পারে। সেই জন্য একদম যারা অনেকক্ষণ করে থাকবে এবং যারা মোটামুটি কনফার্ম কোনোভাবে তারা টাচ আপ করতে পারবে না সেক্ষেত্রে তাদের শুরুতেই যত্ন নিতে হবে, একদম পরার সময় খুব ভালো করে ঠোঁটটা পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেখানে খুব ভালো করে লিপ বাম জাতীয় জিনিস লাগিয়ে নিয়ে তারপর লিপস্টিকটাকে অ্যাপ্লাই করতে। আচ্ছা ডাক্তারবাবু, সেক্ষেত্রে কি আপনি এই সুপার স্টে বা লং স্টে তুলনামূলকভাবে কম ক্ষতিকারক হিসেবে নর্মাল লিপস্টিক বলবেন যারা রয়েছেন দর্শক তাদের জন্য?
দেখুন দুটোর মধ্যে এক্স্যাক্ট কেমিক্যালে কতটা ডিফারেন্স, কতটা প্রিজারভেটিভ সংক্রান্ত সমস্যা, এখানে প্রিজারভেটিভ একটা ইম্পর্টেন্ট ইস্যু, প্রিজারভেটিভ থেকেও অনেক সময় বিভিন্ন রকম রোগ হয়ে থাকতে পারে। তো এদের অবশ্যই, যেটা আমি বুঝতে পারছি যে প্রিজারভেটিভ এখানে বেশি দেওয়া হচ্ছে, তো সেই জায়গাটা যেমন দেখতে হবে, সেক্ষেত্রে নর্মাল যে লিপস্টিকগুলো সেগুলো সবসময় বেটার, সেগুলো অল্প সময় স্থায়ী থাকবে, সেগুলোকে মুছে নেওয়া ভালো এবং মুছে নিয়ে খাওয়া দাওয়া করার পর আবার লাগিয়ে নেওয়া ভালো। কিন্তু সেখানেও এই ময়েশ্চারাইজার এবং লিপস্টিক এই দুটোকে কিন্তু সমানভাবে ব্যবহার এবং একই যত্ন নিয়ে ব্যবহার করা উচিত। ডেফিনেটলি লং স্টে থেকে অল্প সময়ব্যাপী যে লিপস্টিক সেটা ভালো, কিন্তু যদি কারো উপায় না থাকে কি করা যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে যত উজ্জ্বল রং হয় সেক্ষেত্রে লেডের পরিমাণ তত বেশি থাকার একটা চান্সেস থেকে যায়, কারণ লেডের কাজটাই হচ্ছে উজ্জ্বলতাটাও বাড়ানো। তো সেক্ষেত্রে যদি একটু লাইট কালার বা হালকা কালার প্রেফারেন্স পায়, সেক্ষেত্রে কি ক্ষতির পরিমাণ খানিকটা হলেও কম বলতে পারেন নাকি? দেখুন রাসায়ন ব্যাপারে আমি অতটা মানে জ্ঞানী নই, কিন্তু ডেফিনেটলি যদি একটু হালকা কালার হয় এবং সেখানে যদি লেডের পরিমাণটা কম থাকে, যেরকম আমরা দেখছি টকটকে লাল বা টকটকে ডিপ ব্রাউন এই ধরনের যে সমস্ত কালার স্টেনগুলো আছে তাতে যেমন লেডের পরিমাণটা বেশি থাকে, তেমনি যদি হালকা কালারে লেডের পরিমাণটা কম থাকে, সেখানে লেডের মানে কম হালকা কালারটা অবশ্যই ভালো। সেক্ষেত্রে লেডের পরিমাণটা এখানে ইম্পর্টেন্ট, লেডের পরিমাণ যত কম থাকবে সেই লিপস্টিক তত ভালো হবে। আচ্ছা আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, সোনালী চ্যাটার্জি রয়েছেন দমদম থেকে, বলুন আপনার কি জিজ্ঞাসা রয়েছে ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ, আমি একটা কথা জানতে চাই ডাক্তারবাবুর কাছে, সেটা হচ্ছে আমি তো খুব লিপস্টিক ইউজ করি, ধরুন আমাকে জব করতে হয় সকাল বিকেল, তো সেক্ষেত্রে এতবার যে লিপস্টিকটা আমরা ইউজ করি এতে কি ক্ষতি হতে পারে? আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আমরা এই কথাগুলো নিয়ে আলোচনা করছি ম্যাডাম। যেটা ইস্যু সেটা হচ্ছে আপনার যদি জব প্রোফাইল এমন হয় আপনাকে সারাক্ষণ লিপস্টিক পরে থাকতে হবে, সেক্ষেত্রে আপনার দুটো অপশান, আপনি যদি লং অ্যাক্টিং বা লং লাস্টিং লিপস্টিক ইউজ করেন তাহলে সেটার আগে খুব ভালো করে ধুয়ে ভালো করে ঠোঁটে লিপ বাম জাতীয় স্ট্রং ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন, তারপর ওটা লাগাবেন এবং চেষ্টা করবেন খাবার সময় যেন সেটা শরীরের মধ্যে না যায়, চামচ ব্যবহার করবেন সেটা বেশি ভালো হাতে খাবারের থেকে, এবং ভালো করে এমনভাবে মুখ ধোবেন যাতে সেই সময় লিপস্টিক না যায়, মানে যতটা সম্ভব এড়ানো যায় লিপস্টিকটাকে ডাইরেক্ট কনজিউমার থেকে। আপনি যেমন গরম গরম পানীয় এবং খাওয়ার ব্যাপারটা সচেতন হতে বললেন, আরও একটা বদভ্যাস আছে আমাদের, সেটা হচ্ছে আমরা কথায় কথায় জিভ চাটে অনেকে, সেটাও কতটা ক্ষতি করে, কারণ তাতেও কিন্তু ডাইরেক্ট লিপস্টিক পেটে যাওয়ার একটা চান্স থাকছে। একদমই এই জিনিসটা, এই বদভ্যাসটা যারা লিপস্টিক নিয়মিত পরছেন তাদের ত্যাগ করতে হবে, তারা একদমই করবেন না, কারণ সমস্ত সমস্যা কিন্তু দুটো উৎস, একটা হচ্ছে লিপস্টিকটা কন্ট্যাক্টে থাকা ঠোঁটের দীর্ঘ সময়, আরেকটা হচ্ছে লিপস্টিকটাকে খেয়ে ফেলা, এই দুটোকেই কিন্তু আমাদের আটকাতে হবে। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লিপস্টিকটা তোলা, বিশেষ করে যেগুলো লং লাস্টিং হয়, যেগুলো এই মাস্কে লাগবে না এমন হয়, এগুলোকে কিন্তু তুলতে হবে হয় ওই বেবি অয়েল দিয়ে বা কোনো এমন একটা হার্বাল অয়েল জাতীয় জিনিস দিয়ে, যাতে আপনার ওখানে সমস্যা হবে না। নারকেল তেলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই সময় যেন কোনোভাবে মুখে চলে না যায়, খুব ভালো করে মুখটা বন্ধ করে করতে হবে এবং লিপস্টিক ব্যবহার করুন, কিন্তু সতর্কতার সাথে সচেতনতার সাথে চেষ্টা করুন একটু কস্টলি লিপস্টিক ব্যবহার করতে, এবং সেটা যেন কোনোভাবে টাচ না লাগে স্কিনের, সেটা খেয়াল রাখবেন। একেবারে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। সাত সতেরো এখানেই শেষ করছি, এরপর দেখুন আপনার রায়, ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে।